عيشها في رضا رب السماء مذ الله ربي حلوه 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 حياتي وذعرفت الله. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد.

সাদ করেছেন মানুষের সৃষ্টি সম্পর্কে যে আমি মানুষকে সৃষ্টি করেছি আর মানুষের মনে যা কিছুর উদ্রেক হয়ে থাকে তারও আমি খবর রাখি বরং তার সবচেয়ে নিকটবর্তী আমি জ্ঞানের দিক থেকে ক্ষমতার দিক থেকে জ্ঞানের দিক থেকে ক্ষমতার দিক থেকে এছাড়াও অন্যান্য দিক থেকে হইতে পারে এই জন্য বলছি যে তার সত্তাগত দিক থেকে আল্লাহ রবুল রব্বুল তার পরে কি বহু আয়াতে বলেছেন তিনি সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন আর তিনি আকাশের ওপরে রয়েছেন তিনি আর সে আজিমে রয়েছেন সুতরাং সবগুলি আয়তের সমন্বয়ের জন্য আহলি সন্নতল জামাত আল্লাহাকের নাম গুণাবলী সম্পর্কে এই বিশ্বাস রাখি আর এটা হচ্ছে সাহাবাই কেরামদের বিশ্বাস রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম থেকে তারা নিয়েছেন যে আইন আল্লাহ নবী সাল্লা সাল্লাম এক বালিকাকে বা এক দাসীকে জিজ্ঞেস করছেন সেই মুসলিমের হাদিস আল্লাহ কোথায় পরীক্ষা করার জন্য যে এই বালিকা বা দাসী মুসলিম কিনা আল্লাহ পরকাল ইমান রাখে কিনা আইন আল্লাহ আল্লাহ কোথায় তাহলে এই প্রশ্ন করা শরীয়ত সম্মত ওই মেয়েটি জয় বলেছিল কালা ফিসা মায় আকাশে আল্লাহ মানে আকাশের উপরে নবী সাল্লা সাল্লাম ভুল ধরেননি যা ঠিক জবাব ঠিক হয়েছে দ্বিতীয় প্রশ্ন রাসুল সম্পর্কে মান আমিকে কারণ দুটো সাক্ষ্য প্রদান করতে একটা হচ্ছে আল্লাহর একত্বের তার জন্য আল্লাহ কোথায় জেনে নেওয়া যথেষ্ট মেনে নেওয়া যথেষ্ট নবী সাল্লাহিসাল্লাম মনে করলেন যে আল্লাহ কোথায় যখন জানে তাহলে এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখে শেরিক করেন না শেরিকি আকিদা রাখে না আর রেস বিশ্বাস করা ফরজ মোহাম্মদ রসুল্লাহর শাহাদা দিতে হবে যে মোহাম্মদ আল্লাহ পাকে রসুল জিজ্ঞেস করলেন আমি কে বলছেন আনতা রাসুল আপনি আল্লাহ পাকে রসুল তখন তার মনিবকে বললেন না তীর মমিনা একে স্বাধীন করে দাও এই ইমানদার মেয়ে এটাই হচ্ছে সহি আকিদা কোরআনে বাহাদিসে এছাড়া যারা বলে আল্লাহ সর্বতর বিরাজমান আল্লাহ সব কিছুতে বিরাজমান এটা হচ্ছে স্পষ্ট গুমরাহি পাক না জায়গায় বিরাজমান মানুষের মধ্যে বিরাজমান প্রতিমা বিরাজমান তাহলে তো যারা প্রতিমা পুতুল পূজা করে তারা পূজা করে সেখানেও আল্লাহ রয়েছে সবকিছুতে আল্লাহ রয়েছে সাগর নদ নদী তো আল্লাহ রয়েছে সুতরাং যে কিছুরই পূজা হচ্ছে আল্লাহ ইবাদত হচ্ছে তাহলে এটা কুফুরি কথা এটা বিজাতির কথা ইসলামের কথা নাই অনেক মূর্খরা বলে আল্লাহ মমিনের কলবে কলবে তাহলে যত মমিন তত আল্লাহ তাহলে ইয়া বড় শির মহান আল্লাহ ইরশাদ করছেন ওয়ালাকাদ খালাকলা নিঃসা নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি ওয়া না আলাও মা তু সুবিহি নাফসু আর তার প্রবৃত্তি তাকে যা কুমন্ত্রণা দিয়ে থাকে তাও আমি জানি ওয়া নাহানু আকরাব এলেই হেমিন হাবলিল ওয়ারিদ এবং আমি আল্লাহ তার অধিক নিকটবর্তী মিন হাবলিল ওয়ারিদ তার গলার সেরা হতেও তার গলার সেরার চাইতেও বেশি নিকটবর্তী আমি অর্থাৎ কাঁধের পাশে কেউ যদি বসে শুনি বসে থাকি যতটা শুনতে জানতে না পারবে তার চাইতে বেশি আমি তার খবর রাখি তার মনের কথা মুখে ফুটেও বলে না জিভাও নড়াই না শুধু মনে কল্পনা জল্পনা হয় মনে খেয়াল আসে মন্দ খেয়াল অথবা ভালো খেয়াল প্রত্যেক মানুষের মনে আসে কখনো ভালো খেয়াল আসছে আর কখনো মন্দ কথা মনে ভাসছে সেসব সম্পর্কে আল্লাহাক জানে মা আলা সুবে আসবে মনের মধ্যে যার উদ্রেক হচ্ছে তাও আল্লাহফাক জানছে না আল্লাহ পাকের সাদ করছেন তারপর ইজিয়া ইয়াতাল্লাহ কাল মোতালাক কিয়ান এই তো আল্লাহ পাক জানেন আল্লাহ জানার ভিত্তিতে যদি সিদ্ধান্ত করতেন যে তুমি জান্নাত পাওয়ার যোগ্য তুমি জাহান্নাম পাওয়ার যোগ্য তুমি জান্নাত পাওয়ার হক রাখো না তাই যথেষ্ট ছিল কারণ আল্লাহ সব খবর রাখেন কিন্তু তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির উপর স্পষ্ট প্রমাণ হজ্জত কায়েম করার জন্য যে দেখো তোমাদের রিপোর্টও বলছে এই কথা মানে হচ্ছে কোনো কিছু হাসিল করা অর্জন করা নেয়া এখানে নিয়ে গ্রহণ করে তা লিখার কথা উদ্দেশ্য করা হয়েছে দুই লেখক ফেরেস্তা মানুষের কর্মগুলিকে গ্রহণ করে নিয়ে তা লিখে থাকে তারা আনিলাম আনিস ডানে এবং বামে বসে থাকে প্রত্যেক মানুষের ডানে এবং বামে বসে রয়েছেন দুই ফেরিস্তা আল্লাহাক দুই ফেরিস্তার কথা বলেছেন তাফিরকারা বলেছে যে ডান দিগের ফেরেস্তা নে কামল ভালো কাজগুলি ভালো কথা লিখে আর বাম দিকের ফেরিস্তা মন্দ বা গুণা লিখে আল্লাহ আলম মায়াল কৌলিন মানুষ যে কোনো কথা বলুক না কেন যে কোনো কথা বলুক না কেন কথা যে কোনো কথা যদি রেকর্ড হয় তাহলে যে কোনো কর্ম রেকর্ড হয় যে কোনো পাপ রেকর্ড হয় যেমন গোনা রেকর্ড হয় তেমন যে কোনো ভালো কথা আপনি সুহান বললেন আলহামদুলিল্লাহ বললেন একটা ভালো কথা বললেন কাউকে সালাম বললেন সেটাও রেকর্ড হল ভালো মন্দ সব রেকর্ড হয় মা আল ফেজমিন কাউলিন যে কোনো কথা উচ্চারণ করে মানুষ ভালো বা মন্দ ইহ রাকিব নাতিদ তার পাশে প্রহরী রয়েছে প্রস্তুত তৎপর প্রহরী প্রস্তুত হয়ে রয়েছে রাকিব মানে হচ্ছে প্রহরী আর আতীত মানে প্রস্তুত রেডি হয়ে রয়েছে লিখার জন্য নোট করার জন্য ও যা আচ্ছা মৌত এই তো হয়ে গেল রেকর্ড হয়ে গেল রেকর্ড হওয়ার পরে যদি ফাইল চাপা পড়ে থেকে যায় দুনিয়াতে হয় যেমন পয়সা দিয়ে ঘুষ দিয়ে ফাইলকে টেবিল থেকে আউট করে দেওয়া হয় আদালতের অথবা চেপে রেখেই দেওয়া হলো বিশ বছর তিরিশ বছর কোনো ফয়জ হলো না কোনো সিদ্ধান্ত হলো না জুলছে হাজিরা দিচ্ছে অপরাধীর কিছুই হচ্ছে না এই রকম তো আল্লাহ কাছে হবে না নিশ্চিত সৎ লোক তার সততার বদলা পাবে আর অসৎ তার শাস্তি পাবে আল্লাহ বলছেন ওয়াজা আজ সাকরাতুল মত এর জন্য আল্লাহ পাক মৃত্যু লিখে দিয়েছেন মতের দ্বারে যেতে হবে ওখান দিয়ে গিয়ে হিসাব দেওয়ার জন্য প্রবেশ করতে হবে মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মত মৃত্যুর যন্ত্রণা প্রকৃতই আসবে অবশ্য আসবে যা আত অতীতের বাক্য আল্লাহ উল্লেখ করেছেন যেমন অতীতের ঘটনা নিশ্চিত ওতে কোনো সন্ধানে যদি ঘটে থাকে ঠিক তেমনই যদিও মৃত্যু আর মৃত্যুর যন্ত্রণা আগামী তো হবে আপনার আমার তারপরে ওইটা অতীতের মতোই নিশ্চিত কথা যাহলে কামা তামিন তাহিদ এবং বলা হবে ওই ব্যক্তিকে ওই মৃত্যুর মুহূর্তে বিশেষ করে পাপিষ্ট গুণহাগার যারা অপরাধী তাদের আত্মাকে বলা হবে যাহলে কামা কুন তামিন তাহিদ এই মৃত্যু থেকে তুমি পালাবার চেষ্টা করছিলে কোথায় পালাবে তোমার ভ্রুক্ষেপ ছিল না এই মত বলে যে মত ওর পরে কোথায় যেতে হবে এখন তো অবলোকন করেছ এখন তো দেখতে পাচ্ছ প্রত্যক্ষ করছো যে কোথায় যাচ্ছ তুমি কি হচ্ছে হে খবিস আত্মা আয়াতুল হাবিসা উখরজি এলা গজাবিল্লাহ অসাখাতিহি আল্লাহ পাকের ক্রোধ এবং আল্লাহ পাকের অসন্তুষ্টির উদ্দেশ্যে চলো আর পাক পবিত্র আত্মাকে ভালো মানুষকে বলা হয় ইয়া ইয়া ইউল মত হে প্রশান্ত আত্মা হে পবিত্র আত্মা আল্লাহ রিজওয়ান সন্তুষ্টির উদ্দেশ্যে চলু ফিসুর এই মত হয়ে গেল তারপরে এই বরজাখী জীবন যতদিন কিয়ামতার আগে থাকলো থাকলো তারপরে এখন ওঠানো হবে পুরোপুরি হিসাবের জন্য সংক্ষিপ্ত হিসাব আর শাস্তি যা হওয়ার কবরের জীবনে হয়ে গেছে সিজ্জিনে হয়ে গেছে রুহের জগতে হয়েছে এখন সিঙ্গাই ফুক দেওয়া হবে আর পুনরুত্থান হবে আর সব কিছুর বিস্তারিত ফেসলা হবে অনফেখা ফিসুর আর সিঙ্গাই ফুক দেওয়া হবে সিঙ্গাই দুটো না তিনটে ফুক দেওয়া হবে এই সম্পর্কে তার সিরকার দেখতে লাভ রয়েছে তিনটেও হইতে পারে আবার দুটো হইতে পারে যারা তিনটে বলেছেন তারা কোরআন খারিমে তিন জায়গাতে তিনটি ফুৎকারের কথা বলা হয়েছে সিঙ্গাই তিনটিকে আলাদা আলাদা নিয়েছেন আর যারা বলছে দুটি তারা সুরাই জুমারে শুধু দুটির কথা এক জায়গায় বলা হয়েছে সেই দুটিকেই বলেছেন আসলে দুটিকে বোঝানো হয়েছে অনফে খাফিসুর সিঙ্গাই ফোঁক দেওয়া হবে ইসরাফিল আলি ইসলাম ফুক দেবেন এটা নবী ইসলাম সেই হাদিস রয়েছে জাহালেখা ইয়ামুল ওয়াইদ সেটাই হবে সতর্ক করার দিবস শাস্ত্রী দিবস জাহালেখা আমুল ওয়াইদ পৃথিবীতে সতর্ক সাবধান করা হয়েছিল সেই দিন সম্পর্কে যে সাবধান পৃথিবীতে হয়তো ধরা খাবে না কেউ ধরার থাকবে না কেউ হিসাব নেওয়ার থাকবে না কারো সামনে জবাবদেহী করতে হবে না বেপরোয়া চলাফেরা করলে কিন্তু এই শাস্তির দিন রয়েছে তোমাদের সতর্ক করা হয়েছিল ওজাৎকুল্ল নফসিমা হাসা শহীদ আর প্রত্যেক ব্যক্তি এই বিচার দিবসে কিয়ামতের মাঠে উপস্থিত হবে মা এখন ওই প্রত্যেকের সাথে একজন এমন ফেরস্তা থাকবে যে তাকে হাঁকিয়ে নিয়ে আসবে তাড়িয়ে পিছন দিক থেকে নিয়ে আসবে ও শাহিদ আর একজন সাক্ষ্যদাতা হিসাবে আসবে প্রত্যেক মানুষের সাথে দুই দুই তাহলে কত অসংখ্য ফেরিস্তা পাক সৃষ্টি করে গেছেন মালায় সৃষ্টি করে গেছে অমাই আলম জুনুদারব্বে ইল্লা হু আল্লাপাক এই জন্য কোরআন একটি আয়তে বলেছে সেনা সেনাবাহিনীর সংখ্যা তিনি ছাড়া কেউ জানে যে কত তার সংখ্যা রয়েছে দিন অপরাধীদেরকে বলা হবে যারা আল্লাহ পর বিশ্বাসী ছিল না আখেরাতের জন্য কর্ম করেনি দুনিয়াকে লক্ষ্য উদ্দেশ্য বানিয়েছে পেটের পূজা করেছে কিন্তু দিকে আল্লাহাকের ফরজ আজেব আদায় করেনি বেনামাজি মুসলিম হাজা নিঃসন্দেহে তুমি এই দিন থেকে গাফিলতিতে ছিলে উদাসীন হয়েছিলে ফাঁকা আনকা গেত আকা আজকে তোমার থেকে তোমার পর্দা সরিয়ে দিয়েছে পর্দা সরিয়ে দিয়েছে আজকে প্রত্যক্ষ করে নি চোখে দেখতে পাচ্ছ এতদিন গায়বের পর্দা ছিল আর বলা হয়েছিল চোখের আড়াল থেকে বিশ্বাস করার জন্য ইউমিনুনা বিল গায়ব না দেখে বিশ্বাস করতে চাওনি আর ভুরুক্ষেপও করনি গতানুগতিক মুসলিম ফাকাসাফ নান আনকা গিতা আকা তোমার চোখের পর্দা আজকে আমি সরিয়ে দিয়েছি ফাবা শাহরুখ আলিয়া মাহাদিদ সুতরাং তোমার শক্তি আজকে বড়ই তীক্ষ্ণ হয়েছে আজকে সব কিছু দেখতে পাচ্ছে না আজকে দেখতে কোনো অসুবিধা নেই এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তফসিরের দিকে আবার ফিরে আসি সম্মানিত ভাতের মন্ডল ফিরে আসি আমাদের তফসিরের দিকে আমরা তফসিল করেছিলাম সুরে কাফের সুরে কাফের আয়ত নম্বর তেইশে আল্লাহাকে স্বাদ করছেন

তাদের একজন করে সঙ্গী থাকবে এক সঙ্গী থাকবে ফেরেশতা এই ফেরেশতা সঙ্গীর কথা এখানে কারিন বলা হয়েছে এই আয়াতে আয়াত নম্বর তেইশে যে কারিন বলা হয়েছে কারিন মানে ঘনিষ্ঠ সঙ্গী এই ঘনিষ্ঠ সঙ্গী ফেরেশতা যার কাছে এই ব্যক্তির পুরো রিপোর্ট থাকবে ভালো মন্দ রেপোর্ট আমলনামা কর্মরূপী থাকবে ওকালা কারিনহু আর তার এই ফেরেশতা ঘনিষ্ঠ সঙ্গী বলবে হাজা মা লাদাইয়া আতিদ এই হচ্ছে তার আমল বা ফলাফল যা আমার কাছে প্রস্তুত হয়ে রয়েছে অতীত যা আমার কাছে প্রস্তুত করা রয়েছে হিসাব নিকাশ প্রস্তুত করা আছে তার লাস্ট ফলাফল কি আলকেয়াফি জাহান্নাম আল্লাহ বলেন আলকিয়াফি জাহান্নাম তোমরা দুইজনে এই দুইজন ফেরেশতার কথা বলা হলো আগের আয়াতে এক ফেরেশতা হাঁকিয়ে নিয়ে আসবে আর আরেক ফেরেশতা সাক্ষী হয়ে আসবে এই দুইজনকে সম্বোধন করে আল্লাহ পাকের পক্ষতে নির্দেশ হবে আল তোমরা উভয়ে এই লোককে এই অপরাধীকে জাহান নামে নিক্ষেপ করো কোন অপরাধী আল কেয়া জাহান্নামে নামে জাহান নামে তোমরা নিক্ষেপ করো কুল্লা কাফারিন আনি প্রত্যেক অস্বীকারীকে প্রত্যেক কাফেরকে যেই ব্যক্তি আল্লাহকে অস্বীকার করেছে অথবা আল্লাহর একত্রকে অস্বীকার করেছে অথবা আল্লাপাক সবের প্রতি ইমান নিয়ে আসতে বলেছেন বিশ্বাস করতে বলেছেন সেসবের কোনো কিছু অস্বীকার করেছে আল্লাহ পাকের ফরজ অজেবের কোনো কিছুকে অস্বীকার করেছে আল্লাহ পাক যা হারাম করেছেন সেসব হারামের কোনো কিছু হারাম হওয়াকে অস্বীকার করেছে সবাই কাফের যারা অস্বীকার করে আল্লাহ পাকের স্পষ্ট বিধানের কোনো একটি বিধান সে হচ্ছে কাফের প্রত্যেক কাফের অস্বীকারীকে আংশিক অস্বীকার করুক আর পুরোপুরি অস্বীকার করুক পাক এখানে ছয়টি গুণ জাহান্নামীদের উল্লেখ করেছেন ভালো করে শোনেন আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করার জন্য এই দুই ফেরিস্তাকে বলা হবে কাকে প্রত্যেক কাফেরকে আনিদ আর যেই ব্যক্তি ছিল বড় অবাধ্য পাকের অবাধ্য কখনো মানতে রাজি হয়নি আল্লাহ পাকের কথা তার কথা খাইর তৃতীয় তার খারাপ গুণ ছিল যে সে ছিল কল্যাণে চরম বাধা দানকারী ছিল কখনো ভালো কাজ হইতে দিত না যেখানে ভালো কাজ ভালো কাজে গিয়ে ও বাধা সৃষ্টি করবে যে কোনো ভালো কাজ হোক না কেন মসজিদ তৈরি করা ইসলামিক প্রতিষ্ঠান তৈরি করা ইসলামিক লাইব্রেরি তৈরি করা ইসলাম প্রচার করা কেউ ইসলামের দিকে আসছে তাতে বাধা সৃষ্টি করা কেউ শির্ক বিদাত ছেড়ে তৌহিদের দিকে আসছে তাতে বাধা সৃষ্টি করা যারা ভালো কাজের দিকে আসবে যে কোনো ভালো কাজ যেখানে যেই রকম ভাবে হোক না কেন তাতে বাধা সৃষ্টি করবে সমাজে একটা ভালো কিছু হইতে যাচ্ছে না ভালো হইতে দিতে চাই দেয় মন্দ চাই মান্না খায়ের কল্যাণের কাজে চরম ভাবে বাধা সৃষ্টিকারী ছিল জাহান্নামীদের এগুলি গুণ জাহান্নামী ওরা যারা ভালো কাজে বাধা সৃষ্টি করেছে পৃথিবীতে মত দিন যারা সীমালঙ্ঘনকারী বাড়াবাড়ি করেছে ক্ষমতা ছিল ধন সম্পদ ছিল প্রভাব ছিল তার দাপট চালিয়েছে মরিব এবং সন্দিহান ছিল সন্দেহ লিপ্ত ছিল আল্লাহ সম্পর্কে সন্দেহ আখেরাত সম্পর্কে সন্দেহ আল্লাহ পাখের দিন সম্পর্কে সন্দেহ নামাজ প্রথম যে আল্লাহ পাখ হিসাব নেবেন পাঁচ অক্সের নামাজের কিয়ামতের দিনে এই সম্পর্কে সন্দেহ সেই জন্য নামাজ পড়েনি কেন নামাজ পড়েনি যদি তার নিশ্চিত বিশ্বাস থাকতো

সম্বোধন করে বলা হচ্ছে উভয় ফেরেশতা তোমরা ফাল একে নিক্ষেপ করো ফিল আজাবিশ্বাদীর কঠোর শাস্তিতে আল্লাহাক বলছেন কালা কারি তার ঘনিষ্ঠ সঙ্গী ওই শয়তান বলবে রব্বানা মা আতকাইত কারণ তার আগে তার বিরুদ্ধে এই ভক্ত যাকে শয়তানে জিন শয়তান অথবা মানুষ শয়তানে গুমরা করেছে পথভ্রষ্টকারীরা গুমনা করেছে যারা বাতিল নেতৃত্ব দিয়েছে শির বিদাতের দিকে আহ্বান করেছে তারা গুমরা করেছে ওরা জ্বলছে অথবা ওদের উপর আল্লাহ পাকে আজাব এসছে তখন গিয়ে তাকে তিরস্কার করবে যে তোমার কারণেই তো আমি পথভ্রষ্ট হয়েছি তোমার কারণেই তো আমি আজকে জাহান্নামে এসেছি তুমি যদি আমাকে গুমরা না করছে তো আমি রাস্তা হারাইতাম না তোমাকে বেশি শাস্তি হওয়া উচিত আমার তো কোনো দোষ নাই তখন এই ঘনিষ্ঠ সঙ্গী যে শয়তান ছিল সে বলবে রব্বানা মত আল্লাহ আমার বিরুদ্ধে কেস করছে আপনার সামনে আমি একে জবরদস্তি গুমরা করিনি মাতগাই তো আমি সীমা লঙ্ঘনকারী বানিয়ে দিইনি আমি শুধু কুমন্ত্রণা দিয়েছিলাম জবরদস্তি তো করিনি ওয়ালাকিন কিন দলা দলালিম বাইদ এ যে বলছে যে আমি পথভ্রষ্ট সেই সুদূর গুমরাহিতে নিমজ্জিত ছিল নিজেই পথভ্রষ্ট হয়েছে আল্লাহ পাকের সামনে এই যে তর্ক বিতর্ক হচ্ছে তখন আল্লাহ বলবেন কাল আল্লাহ তাক্তা সিমুলা আমার সামনে তোমরা এইরকম বাদানুবাদ করিও না এসব তর্ক করে কোনো ফায়দা নেই যে পথভ্রষ্ট করে সেও জ্বলবে আর যে পথভ্রষ্ট হয়েছে জানার সুযোগ সুবিধা ছিল জানার চেষ্টা করেনি অন্ধ অনুসরণ করেছে তকলিদ করেছে চোখকে বন্ধ করে নিয়েছে অন্তর্দৃষ্টিকে বন্ধ করে নিয়েছে যে যেটা আমরা করছি সেটাই ঠিক আরও কোথাও যে সত্য হতে পারে তার সন্ধান করেনি সেজন্য আল্লাহ বলবে তাকতাসমুল্লা দাই আমার সামনে তোমরা এই ঝগড়া বিবাদ করিও না ওয়াকাদ কদ্দম তো এলেই কুম বিল ওয়াইদ এর আগেই তোমাদেরকে সতর্ক সাবধান করে দেওয়া হয়েছে আমি পৃথিবীতে নবী রসুল পাঠিয়ে সকলকে সতর্ক সাবধান করে দিয়েছি মা ইউল আল্লাহ আমার কথার বিপরীত কিছু হবে না আমার কথায় কোনো রদবদল হবে না আল্লাহ পাকের কোন কথার রদবদল হবে না এখানে উদ্দেশ্য করা হয়েছে আল্লাহ পাক সেই কথার দিকে ইঙ্গিত করেছেন যে কথাটি ইবলিশ সম্পর্কে কোরআনেক রে বর্ণিত হয়েছে পাক যখন ইবলিশ অবাধ্য হয়ে গেল আদাম আলিস শেষদা করল না আর আল্লাহ পাকের অভিশপ্ত মালাউন হয়ে গেল তখন সে আল্লাহর কাছে ছাড় চেয়েছিল আল্লাহ পাক ছাড় দিয়েছেন কিয়ামত পর্যন্ত তুই কেমত পর্যন্ত থাকবি আর মানুষকে গুমরা করবি আর তোকে দিয়ে আর তোর ভক্ত যত হবে তোর অনুসারী যত হবে আমনা আন্না জাহান্নামা মিনকা অমিমমান তাবিআকা মিনহুম اجمعين আল্লাহ কোরআনে কিমে একটা আয়াতে বলেছেন হে ইবনু সুনে রাখ যে তোকে দিয়ে আর অমিম্মান তাবে তাবিআকা আর যারা তোর অনুসরণ করবে সকলকে দিয়ে জাহান্নামে ভর্তি করব এই কথাই কোনো রদবদল হবে না যে তোদেরকে শয়তান গুমরাও করেছি আর তোরাও গুমরা হয়েছি সুতরাং উভয় দল জাহান্নামে থাকবি অমা লাবিদ আর আমি কোনো বান্দার জুলম করি না আমি সতর্ক সাবধান করে দিছি বিনা দোষেই শাস্তি দিই নাই আল্লাহাক কোন রকমের জুলম করেন না আল্লাহফাক রাব্বুল আলমিন এরশাদ করছেন জাহান্নাম সেই দিন কেমতের দিনে জাহান্নামী পাক জাহান্নামীদেরকে নিক্ষেপ করবেন আল্লাহ ফেরেস্তান নিক্ষেপ করবে আর আল্লাহ পাক জাহান্নামকে বারবার করে জিজ্ঞেস করবেন ইয়মান আকুল জাহান্নাম স্মরণ করো যেই দিন আমি জাহান্নামের উদ্দেশ্যে বলবো হালিম তালাতে তুমি কি পরিপূর্ণ হয়েছ তোমার পেট কি ভরেছে কুল তখন জাহান্নাম জবাবে বলবে হালমিম মাজিদ আরও কি বেশি আছে বারবার করে জাহান্নাম বলতে থাকবে সেই বোখারিতে এই আয়তের তফসির একটি হাদিস রয়েছে যে কেমতের দিন বারবার করে জিজ্ঞেস করতে থাকবেন জাহান্নামকে যে ভরেছে পেট ভরেছে হয়েছে যথেষ্ট হয়েছে জাহান্নাম বলবে হালমিম মজিদ হালমিম মজিদ আরো কিছু আছে আরো কিছু আছে আরো অতিরিক্ত আছে সমস্ত জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে তারপরে জাহান্নাম খালি থেকে যাবে জাহান্নামের পেটই ভরছে না তো হাত্তা ইয়াদা রব্বুল ইজাদ কাদামাহ এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কদম মোবারক কদম মানে কি হয় পা তার পা মোবারক জাহান্নামের পিছে এর উপর লিখে আল্লাহ পাক রব্বুল আলামিন কদমের কথা বলায় সুতন আল্লাহ পাকের কদম আছে এটা আহলে সুন্নাত আল জামাতরা কিদা কেমন আল্লাহ ভালো জানেন ওয়া উযলি ফাতিল জান্নাতুল লিল গাইরা গায়রা বাইদ এবং জান্নাতকে আল্লাহ বিরোধের জন্য সংযত পাপ মুক্তদের জন্য নিকটবর্তী করা হবে গাইরা বাই যা মোটেই দূরে হবে না হাজা মাতু আদুনা লিকুল আওাবিন হাফিজ আর বলা হবে যে এই তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল জান্নাতের ওই প্রত্যেক এমন মানুষের জন্য যে আওয়াব আল্লাহ অভিমুখী আর হাফিজ আর হেফাজতকারী আল্লাহ পাকের দিনের হেফাজত করেছে আল্লাহ পাকের ফরজের হেফাজত করেছে পাচক তো সালাতের হেফাজত করেছে হারাম থেকে নিজেকে সুরক্ষিত করেছে লিখুন হাফিজ মান খাসি আর রহমান বিল গাইব যে ব্যক্তি দয়াবান আল্লাহ পাককে না দেখে ভয় করত ওয়া যা বি মনিব আর আল্লাহ অভিমুখী হৃদয় নিয়ে আল্লাহর সামনে হাজির হইতো আল্লাহ পাকের এবাদত বন্দিগিতে আসত বিনয়ী হয়ে উদ্খুলু হাবি সালাম এসব লোকদেরকে মমিনদেরকে বলা হবে যে নিরাপদে তোমরা জান্নাতে প্রবেশ করো যা লেখে অমুল হলুদ এটা হচ্ছে স্থায়ী দিন অর্থাৎ এটা হচ্ছে চিরস্থায়ী জীবনের দিন চিরস্থায়ী তোমরা এখানে হবে আল্লাহ আলামিন আলমিন এরশাদ করছেন মায়া শাহ নাফিহা ওয়ালাদাই না মজিদ আর সেখানে তারা যা চাইবে জান্নাতে যা চাইবে তাই তাদেরকে দেওয়া হবে ওয়ালাদাই মজিদ এবং আল্লাহ বলছেন আমার কাছে জান্নাত দেওয়ার পরে আরো অতিরিক্ত রয়েছে মসজিদ ফাও রয়েছে মসজিদ মানে সহজ ভাষায় ফাও রয়েছে আল্লাহ পাক জান্নাত দেবেন জান্নাত দেওয়ার পরে ফাও যারা কেনাকাটা করে কিনে নিল যথেষ্ট ওতে মনটা ভরে না কিন্তু একটা যদি ফাও একটা বেগুন আলু উঠিয়ে দেয় ওইটাই ভালো লাগে হ্যাঁ যে ফিরি পেলাম তো আল্লাহ পাক একটা ফাও দেবেন জান্নাতে যাওয়ার পরে সেটা হচ্ছে আল্লাহ পাকের সাক্ষাৎ আল্লাহ পাকের দর্শন যেমন এখানে সাল্লাহ সাল্লামের সহি হাদিস এই ক্ষেত্রে অনেকগুলি রয়েছে এ আয়াতের তফসির এছাড়া উলিল্লা দিন আহসান ওর হোসনা বা জিয়াদা সোরা ইউনেস রয়েছে যারা সৎকর্মশীল হবে তাদের জন্য আল হোসনা জান্নাত রয়েছে আওয়া জিয়াদা তাদের জন্য অতিরিক্ত রয়েছে ওখানে জিয়াদা বলা হয়েছে এখানে মজিদ বলা হয়েছে একটি আয়াত অন্য আয়তের তফসির করে আর রসুল্লাহ আসলামের হাদিস যে আল্লাহ ফাকের সাক্ষাৎকে বোঝানো হয়েছে আল্লাহ ফাকর রব্বুল আলম যেন কোরআন বোঝার তৌফিক দান করেন আমাদের সংশোধনের তৌফিক দান করেন ওসল্লাহ আলবীনা মোহাম্মদ ওয়াল আলী ওসাহাবি আজমাই وعرفت الله اللَّهَ وَأُرْجُو الْإِلَهَ يُزِيلُ الْعَنَا وَيُرْسِلُ جُنْدًا كَذِبِ السَّمَاءِ